হ্যালো বন্ধুরা, আমি পৌশালি, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা এই ভিডিওতে বেশ কয়েকটা ব্যাপার নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপকামিং বাংলা সিনেমা, যেটাও কিন্তু পুজোতেই রিলিজ হচ্ছে। ছবিটার নাম বিজয়া দশমী। তোমরা হয়তো সকলেই জানো আমাদের ইউটিউব রিভিউয়ার্স কমিউনিটি থেকে বিলং করা একজন দাদা অলোকেশ দা, তিনি কিন্তু এই প্রথম বড় পর্দার সিনেমা প্রোডিউস করছেন এবং যেটা আমাদের কাছে প্রচন্ড গর্বের। এই ছবিটা ডিরেক্ট করছেন সৌভিক দে। আমরা অভিনয় করতে দেখতে পাবো আরিয়ানকে, এছাড়া আছেন রজতাভ দত্ত, অনিন্দ্যবাবু সহ আরো অনেকে। তো এই অফিসিয়াল টিজারটা আমার কেমন লাগলো বন্ধুরা? এক কথায় বলতে গেলে আমার বেশ ভালো লেগেছে, খুব ভালো লেগেছে আমি এমনটা বলতে পারবো না, বাট বেশ ভালো লেগেছে। দেখো, স্টোরিটা আমরা জেনে গেছি এখন, মানে নানান রকম আর্টিকেলে লেখা বেরিয়ে গেছিল, আমি তোমাদেরকে সেটা দেখে খবরও বলে দিয়েছিলাম যে এটা একটা সিরিয়াল কিলিং এর কেস, যেখানে মধ্যবয়স্ক মহিলারা প্রথমে কিডন্যাপ হচ্ছে, দেন তাদের লাশ পাওয়া যাচ্ছে। এবারে কেন তারা কিডন্যাপ হচ্ছে এবং কেন তাদেরকে যে কিলার সে কেন টার্গেট করছে মধ্যবয়স্ক মহিলাদেরই, সেটাই জানতে গেলে কিন্তু আমাদেরকে এই সিনেমাটা দেখতে যেতে হবে। বা খুনটা কে করছে, এখানে টিজার দেখে আমার যতদূর মনে হলো রজতাভ দত্তের ক্যারেক্টারটা, তিনি তাকে আমরা একজন পুলিশ অফিসারের ক্যারেক্টারে খুব সম্ভবত দেখতে পাচ্ছি, কিন্তু আমি যদি খুব ভুল না করি তার মধ্যে কিন্তু একটা মানে গোড়ায় গন্ডগোল কেস আছে তার চরিত্রটার মধ্যে। এখানে আরিয়ানকে অনস্ক্রিন দেখতে খুব ভালো লাগছে, আমি তোমাদেরকে আর্টিকেলটা পড়েই বলেছিলাম আরিয়ানের মাও কিন্তু মিসিং হবে, তো সেখান থেকেই গল্পটা ঘুরবে যে কেন এই কিলার কেন মধ্যবয়স্ক মহিলাদেরই খুন করছে। তো এই সব মিলিয়ে টিজারটা আমার ভালো লেগেছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ বেশ ভালো, একদমই মন্দ নয়। আমার যেটা খুব ভালো লেগেছে, দ্রোন শটটা পার্টিকুলারলি যেখান থেকে শুরু হচ্ছে টিজারের, তারপরেই আমরা একটা স্কর্পিওর ঠিক সামনে থেকে একটা ক্যামেরা অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি এবং সেখানে পার্টিকুলারলি সেইটুকু জায়গার সিনেমাটোগ্রাফি এবং সেখানে যে কালার কারেকশনটা করা হচ্ছে, একটা ব্লুইশ টোন দেওয়া হয়েছে পুরো টিজারটার মধ্যে, পার্টিকুলার ওই জায়গাটা আমার কিন্তু ভীষণ মানে প্রিমিয়াম লেগেছে দেখতে। তো সব মিলিয়ে টিজারটা আমার ভালো লেগেছে। এই দুর্গাপুজোতে আসছে ছবিটা, আমি তোমাদের সকলকে বলবো প্লিজ তোমরা ছবিটাকে একটু সাপোর্ট করো, আমাদের ভিডিও তোমরা দেখো, অলোকেশ দার ভিডিওও তোমরা দেখো। অলোকেশ দা অনেক কষ্ট করে ছবিটাকে প্রোডিউস করছে এবং এই প্রথমবার তার ছবি, তার প্রোডিউস করা ছবি বড় পর্দায় রিলিজ হতে চলেছে। তোমাদের সকলের সাপোর্ট কিন্তু খুব খুব জরুরি। সেকেন্ড আমরা যেটা নিয়ে কথা বলবো বন্ধুরা, জিদ্দার চেঙ্গিজ। দাঁড়াও, চেঙ্গিজ নিয়ে কথা বলবার আগেই ভিডিওটা দেখে নাও তো, আমি একটা ছোট্ট ভিডিও দিই। ভিডিওটা তোমরা দেখে ফেললে, এরপরে আমি তোমাদেরকে এখানে একটা স্ক্রিনশট দিচ্ছি। বন্ধুরা, তোমরা যে ভিডিও ক্লিপটা স্ক্রিনশটটা দেখতে পেলে, ইয়েস, তোমরা ঠিক গেস করছো, এটা চেঙ্গিজের শুটিং এর ভিডিও ক্লিপিংস এবং একটা লোকেশন তোমাদেরকে আমি দেখতে দেখাতে পারলাম। এটা কিন্তু সুস্মিতা চ্যাটার্জি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্টোরিতে পোস্ট করেছে এবং যেখানে তিনি লিখেছে যে এটা চেঙ্গিজের শুটিং চলছে। তোমরা বুঝতে পারছো কি লেভেলের অ্যাকশন হবে, আর ব্লাস্টিং ভিডিওটা তোমরা দেখতেই পেলে আমার জাস্ট আমি ছিটকে গেছি, আমার খুব ভালো লেগেছে। তো চেঙ্গিজ নিয়ে আমরা প্রচণ্ড আশাবাদী, চেঙ্গিজের শ্যুট এখনও চলছে, তোমাদেরকে আমি এই কথাটা আগেও বলেছিলাম। তো শ্যুট কমপ্লিট হবে, দেন ডাবিং সেশন হবে, তারপরে ছবিটা আমাদের সামনে আসবে, দেরি আছে। জিদ্দা যখনই আসবেন একটা ধামাকা নিয়ে আসবেন, এটাই আমরা সকলে জিদ্দার কাছ থেকে রাবণের পর থেকে বিশেষ করে পেয়ে অভ্যস্ত, মানে রাবণের সময় থেকে। তো আমরা চাই চেঙ্গিজ আরও বড় স্কেলের সিনেমা হোক, আমরা জানি বাজেটের দিক থেকেও রাবণের থেকে সিনেমাটা বাজেট বেশি, তো সেক্ষেত্রে দেখা যাক যে আমরা নতুনত্ব কি দেখতে পাই, আমি তো অনেক আশাবাদী। এরপরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বন্ধুরা, রাবণ ছবিটা 20th week পড়ে গেল এবং শিলিগুড়িতে দুটো সিনেমা হলে চলছে, আমি তোমাদেরকে এখানে হল লিস্টটা দিয়ে দিচ্ছি, তোমরা এখানে চেক আউট করে নিতে পারো। তো এটা বিশাল বড় একটা খবর এবং এম এন রাজদা মানে ডিরেক্টর, তিনি কিন্তু ভীষণ
প্রাউড হয়ে এটা পোস্ট করেছেন এবং এটা প্রাউড হয়ে পোস্ট করার মতনই। একজন ডিরেক্টর যিনি সহকারী ডিরেক্টর হিসেবে কাজ করতেন, তার প্রথম সিনেমাটা 20 সপ্তাহ সিনেমা হলে চলছে, মানে একজন ডিরেক্টরের কাছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। আর জিদ্দাকে তো অবশ্যই স্যালিউট, অ্যাকশন ওরিয়েন্টেড ড্রামাকে বাঁচিয়ে রাখছেন এভাবে। আর অঙ্কুশ দার মির্জা আসছে। আমি সিরিয়াসলি বলছি, আমি চেঙ্গিজ নিয়ে যতটা এক্সাইটেড, আমি মির্জা নিয়েও ততটাই এক্সাইটেড। এখন দেখা যাক মানুষ কিভাবে ছবি দুটোকে নিতে পারে। তো এই ছিল আমার এখনকার ভিডিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু কেউ ভুলো না। এভাবেই চ্যানেলের পাশে থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া আমরা একটা বিন্দুও এগোতে পারবো না। চ্যানেলে ব্যাক টু ব্যাক কালকে সকাল থেকে দুটো ব্লগ আসবে, দুটোই ভীষণ এক্সক্লুসিভ দুটো ব্লগ, তোমরা সকলে দেখো এবং অবশ্যই জানিও কেমন লাগলো। আর তার আগে জানাও এখন আমার এই ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের জন্য গুড নাইট, দেখা হচ্ছে কালকে, টাটা।